আসসালামু আলাইকুম সুপ্রিয়বর্তী পরীক্ষার্থীরা তোমাদের জন্য নতুন যে ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে সার্স্টের চলমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর মনে যে প্রশ্ন জেগেছে যে সার্স্টে কি আর ভর্তি হওয়া শেষ হবে কিনা আমি তোমাদের কুয়েটের দুই হাজার এগারো সালে ঘটনা বলি দুই হাজার এগারো দুই হাজার এগারোর আমি ছাব্বিশ অথবা সাতাশ এই তারিখটা ছিল আমার ভর্তির ডিসেম্বর দুই হাজার এগারো ভর্তি হয়ে আসার পরে দুদিন পরে জানি কুয়েট বন্ধ কুয়েট বন্ধ হয়ে গেছে কুয়েটে শিক্ষার্থীদের ভিতরে মারামারি হয়েছে মারামারি হওয়ার কারণে কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ এখন কথা হচ্ছে বন্ধ হওয়ার পরেও ওখানে হয়তো শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না আমাদের অরিয়েন্টেশন ক্লাস দেওয়া হয়েছিল ষোলো দুই দুই আমাদের অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে ওখানে যারা পড়তেছিল আমাদের সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন ছিল যে এই বিষয়ের কারণে কোনোভাবে কি মানে আমাদের ক্লাস শুরু হওয়া পিসাবে কি না ক্লাস শুরু হওয়া পিসাবে কিনা ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে কিনা তো সেখানে আমার ভর্তি হওয়ার পরে সিট ফাঁকা ছিল দশটি সিট ফাঁকা ছিল দশটি এই দশটি সিটের জন্য পরবর্তী আবার চারশো জন ভর্তি হতে পেরেছে বা চারশো জনের ভিতর থেকে সিট পূর্ণ হয়েছে মানে এর ভিতরে অনেকে ভর্তি ক্যান্সেল করেছে সেই সময় ভর্তিটা আসলে জানুয়ারির দিকে হচ্ছিল জানুয়ারি শেষের দিকে এরপরেও শিক্ষার্থীদেরকে ডেকে বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট সময়ের ভিতরে ক্লাস শুরুর পূর্বে সিট পূর্ণ করতে পেরেছে আবার ক্লাস শুরুর পরেও কিছু সিট ফাঁকা ছিল তো সেই শিক্ষার্থীগুলোকেও ডেকে ভর্তি করেছে তো এই যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন সময় ভর্তি কার্যক্রম বন্ধ হল বা হওয়া বা দেখা যায় বিঘ্ন ঘটা এটা ভিতরে অভ্যন্তরীণ কাজেও হয়ে থাকে আবার বাইরের কাজের জন্য হয়ে থাকে বিভিন্ন প্রভাবে এই ঘটনাগুলো ঘটে থাকে তো শিক্ষার্থীদের মনে কখনো এটা নিয়ে আসা যাবে না যে হয়তো একটা বিশ্ববিদ্যালয় সিট ফাঁকা রাখবে বা ভর্তি করবে না বা ভর্তি এখন ওই সালে এই ঘটনার পরে দীর্ঘদিন হয়তো দশ পনেরো দিন ভর্তি কার্যক্রম বন্ধ ছিল এরপরে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল ভর্তি করেছিল তো এই যে শাস্ত্রের এই পরিস্থিতিতে অনেকের মনে হতে পারে শাস্তে কি ভর্তি করবে না তারা শাস্ত্র কি আর ভর্তি বাতিল করে দেবে কখনোই এটা সম্ভব নয় শাস্ত্র চায় তাদের প্রত্যেকটা সিট পূর্ণ হোক প্রত্যেক শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারুক কাঙ্ক্ষিত পরিমাণ সিটে শিক্ষার্থী নিয়ে তারপরে শাস্ট হয়তো তাদের ক্লাস শুরু করবে তো এই যে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে ভাবতে পারো যে শাস্ত্রের যে পঁচিশ পঁচিশ অথবা ছাব্বিশ জানুয়ারি যে ভর্তির কার্যক্রমটা ছিল সেই কার্যক্রমটা যে বন্ধ হয়ে গেল এখন কি হবে মূলত তোমাদের আসলে দীর্ঘ পথ চলা করোনার ভিতরেও তোমাদের অনেক সুতিল বা দীর্ঘ গতি চলছে সব কিছু এর ভিতরে আবার বন্ধ হয় এটা অনেক হতাশাজনক তো তোমরা যারা চান্স পেয়েছ ম্যারিট লিস্টে আসো যে পজিশন কাছে হোক দূরে হোক এটা নিয়ে চিন্তা করো না তোমরা তোমাদের খোঁজ রাখতে থাকো স্বাস্থ্যের ভর্তি ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় খোঁজ রাখতে থাকো খোঁজ রাখার পরে সময়ই বলে দেবে তোমাকে ভর্তি হওয়া সম্ভব কিনা সুতরাং কেউ হতাশ হয় না হতাশ হওয়ার কিছু নেই তোমাকে হয়তো অবশ্যই ডাকা হবে ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও আবার অল্প সময়ের ভিতরে ভর্তি কার্যক্রমটা শুরু করা হবে তুমি হয়তো তোমার পছন্দের সিটটা পেয়ে দেবো বা অনেকে সাস্টে পড়বা এটা একটা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে তারা হয়তো তাদের সিটটা পেয়ে দেবা তে তোমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম